ভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে ডেট হচ্ছে তেইশে আগস্ট ভাদ্র মাসের ছ তারিখ আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কি না নর্মাল ব্লগের থেকে একটুখানি আলাদা হচ্ছে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা মেনলি আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব যেগুলো আমার খুবই পছন্দের রেসিপি হয়ে গেছে মানে ফেভারেট হয়ে গেছে বলতে পারো তো ফেভারেট হয়ে যাওয়ার কারণও বেশ কয়েকটা আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে এই রান্নাটা মানে এই রেসিপিগুলো খুবই টেস্টি এক নাম্বার কারণ দু নাম্বার কারণ যদি বলি তো খুব ইজি যে কেউ বানাতে পারবে আর মানে খুব একটা ঝামেলা নাই কম ঝামেলাতেই খুব সহজেই এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় তবে একটা কথা আমি বলবো যে এই রেসিপিগুলো আগে আমি না কোনোদিনও বানাইনি ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম বানিয়েই আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে এই রেসিপিগুলো যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলামই না দুটো রেসিপি শেয়ার করব। দুটোই খুবই ইজি আর বলতে গেলে একই রকম রেসিপি কিন্তু একটুখানি আলাদা দুটোর মধ্যে আর দুটোর টেস্ট সম্পূর্ণ আলাদা খুব 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 ভালো লেগেছে এতটা পরিমাণ ভালো লেগেছে আমার এই রেসিপিগুলো যে কি বলবো যে মেনলি দুটো রেসিপি তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করেছি যেগুলো আমি পরপর দুদিন বানিয়েছিলাম রেসিপিগুলো আমি ভাবিনি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু জাস্ট এমনি ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম যদি আমার পছন্দ হয় যদি আমার খেতে ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো শুধুমাত্র এই রেসিপিগুলো আমার যে পছন্দ হয়েছে এমনটা নয় আমার ফ্যামিলি সববার 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 পছন্দ হয়েছে সবাই বলেছে খুব টেস্টি খেতে আর একটু আন রেসিপি কিন্তু খুবই সহজ বিশ্বাস করো এতটা সহজ রেসিপি এত সুন্দর যে লাগবে খেতে সেটা আমরা কেউ কল্পনাই করতে পারিনি আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে এতটা সহজ যে রেসিপিগুলো না যে কেউ বানাতে পারবে যে রান্নার রও জানে না সেও বানাতে পারবে এতটাই সহজে রেসিপিগুলো তো রেসিপিগুলো হচ্ছে যে গ্রীষ্মকালীন সবজির রেসিপি একটা হচ্ছে ঢ্যাঁড়সের রেসিপি আর একটা হচ্ছে ঝিঙের রেসিপি ঠিক আছে তো কি রেসিপি কি ব্যাপার পেতে তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সমস্তটা জানতে পারবে আমি আর এখানে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা ডাইরেক্ট দেখে না তো প্রথমেই আমি তোমাদের ঢ্যাঁড়সের রেসিপিটা দেখাবো মানে তোমাদের সাথে ঢ্যাঁড়সের রেসিপিটা প্রথমে শেয়ার করব। তো ঢেঁড়সের রান্নাটা করার জন্য ঢেঁড়সগুলো আমি দেখো গোটা গোটা রেখেছি শুধু ঢেঁড়সের বোটার দিকটা আর ডগাটা কেটে নিয়েছি মানে কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাছ বরাবর একটুখানি কেটে নিয়েছি কেটে নিয়েছি বলতে মাছ বরাবর পুরো চিরে দিয়েছি যেভাবে কাঁচা লঙ্কা আমরা কাটি কাঁচা লঙ্কা চিড়ে দিই মাছ বরাবর সেই রকমই এটাতে দু সুবিধা হবে এক রান্নাটা ভালোভাবে হবে ঢেঁড়সের ভেতরটাও ভালোভাবে ভাজা হবে আর মশলাও ভালোভাবে ঢুকবে আর দুই হচ্ছে ঢেঁড়সের ভেতরে পোকা টোকা থাকলে সেটা কিন্তু দেখা যাবে ঠিক আছে তো ওইভাবে কেটে ভালো করে ধুয়ে কেটেছিলাম ঢেঁড়সকে কাটার আগেই ধুয়ে নিতে হয় তো কেটে ধুয়েছিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তোমার কড়াইতে হালকা ফুলকা একটুখানি তেল দিয়ে আর ঢ্যাঁড়সগুলো সব ভাজতে হবে মানে ভাজতে হবে বলতে খুব বেশি ভাজানো একটুখানি নরম করে নিতে এবার ঢ্যাঁড়সের যে লাল প্যানারি একটা ভাব থাকে সেই লাল প্যানারি ভাবটা চলে যাওয়া পর্যন্ত ঠিক আছে তো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সটেকাটে আমি শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা ঠিক আছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমি এটা হচ্ছে সাদা তেলে করছি তোমরা চাইলে কিন্তু সরষের তেলে করতে পারো আর এই রান্নাগুলো সর্ষে দিয়ে হবে মানে সরষে বাটা দিয়ে হবে তো সরষের তেলে করলেই সব থেকে ভালো হয় কিন্তু আমরা যেহেতু সাদা তেল খাই তো সেই জন্য সাদা তেলেই দিয়েই রান্নাটা করছি আমি তো প্রথমে কড়াইতে তেল দিলাম তেল গরম হলো পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হবে বেশ ব্রাউন করে দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা অল্প একটু রসুন বাটা দেবো খুব বেশি নয় ঠিক আছে চার থেকে পাঁচটা কুয়া রসুন বেটে নিয়েছি সেই রসুন বাটাটা দিয়ে একটুখানি মশলাটা কষাবো কাঁচা রসুনের গন্ধটা তো খুব মানে মারাত্মক গন্ধ সেই জন্য কাঁচা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত তো কষাতেই হবে তার সঙ্গে আমি একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো কারণ ঝাল না হলে তো তরকারির কোনো টেস্টও হবে না টমেটো দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এগুলোকে একসঙ্গে কিন্তু কষাবো টমেটোটা এখন দিলেও হবে তেলে দিয়ে ভাজলেও হবে কিন্তু মশলার সঙ্গে কষালে টমেটোটার টেস্টটা খুব ভালো হয় আর কি তো সেই জন্যই আমি টমেটোটা এক্ষুনি দিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ ভালো রকমভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার মানে হাফ কষানো হয়েছে কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় কিন্তু আমি ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এই মশলাটার সাথে ভেজে রাখা ঢেঁড়সগুলো কিন্তু একটুখানি কষাবো তাহলে এই মশলার ফ্লেভারটা ঢেঁড়সের সঙ্গে বেশ মিলেমিশে যাবে মানে এই মশলাটা আর ঢ্যাঁড়সগুলো একসঙ্গে কষিয়ে কষিয়ে মশলার যে বাকি জলটা রয়েছে সেইটা শুকনো করব ঠিক আছে তবে খুব বেশি নাড়াচাড়া করা চলবে না ঢ্যাঁড়স তো এমনিতেই নরম জিনিস বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেঙে যাবে আর ঘাঁটা হয়ে যাবে তো হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই হবে যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ তোমরা এখন কিন্তু কষানো হয়ে গেছে আমার এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সরষে বেটে রেখেছিলাম সেটাই সাদা সর্ষে বেটেছিলাম তোমরা চাইলে সাদা কালো যে কোনো সর্ষেই বেটে রাখতে পারো কাঁচা লঙ্কা আর সরষে বাটাটা দিয়ে দিলাম আর সরষে বাটা দেওয়ার পরে কষানো একেবারেই চলবে না কষালেই কিন্তু তেত তেতো লাগবে রান্নাটা তো জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়েই কিন্তু আমি জল ঢেলে দেবো ঠিক আছে আর এই রান্নাগুলো আমি কম আছে করছি সর্ষের রান্না কম আছে করাই ভালো না হলে সর্ষে পুড়ে টুড়ে গেলে তেতো হয়ে যাবে তরকারিটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি একটুখানি ফোটাবো একটুখানি বলতে বেশ কিছুক্ষণ ফোটাবো মিনিট পাঁচেক মতো যাতে করে সরষেটা ভালোভাবে ফুটে যায় কাঁচা সর্ষের কাঁচা ফ্লেভারটাও চলে যায় আর ওই মশলা আর ঢ্যাঁড়স যেন একে অপরের সাথে বেশ মিলেমিশে যায় তো বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম এবার কিন্তু আমি একটুখানি আঁচটা বাড়িয়ে ভালো করে ফোটাবোই এই রান্নাটাকে ভালো করে ফোটাবো রান্না যত ভালো করে ফোটানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে এটা আমি শুনেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পুরো একদম টকবক টকবক করে ফুটছে আমার ঠ্যাঁড়সের তরকারি আর এই তরকারিটা খেতে এত পরিমাণে ভালো হয়েছিল যে কি বলবো আর সর্ষে দিয়ে যে কোনো রান্নাই খুবই সহজে আমরা করে নিতে পারি যে কেউ খুব সহজেই রান্নাটা করে নিতে পারি এবার দেখো ফুটে ফুটে কিন্তু পুরো ঢ্যাঁড়সের জলটা মরে ঢেঁড়সের নয় সরি মশলা যে জল বাড়তি জল দিয়েছিলাম সেটা মরে গেছে এখন শুধুমাত্র মশলার গ্রেভিটা রয়েছে আর ঢ্যাঁড়সগুলো তো হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব কালারটাও খুব ভালো এসেছে নামানোর আগে জাস্ট একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে তাহলে বেশ ঝাঞ্জাঞ্জ লাগবে তো ঢ্যাঁড়সের তরকারি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড রেসিপি ঝিঙের বলেই ছিলাম তোমাদের ঝিঙে তো টাটকা টাটকা বেশ ঝিঙে নিয়ে এসেছি ঝিঙের আমি রান্না করবো ঝিঙে ভাপা আর ঢেঁড়সে সরষে ঢেঁড়সে রান্না করলাম আর এটা হচ্ছে ঝিঙে ভাপা ঠিক আছে তো ঝিঙে ভাপা করার জন্য ঝিঙে খোসাটা মানে ঝিঙের শিরা খোসা সব ভালোভাবে তুলে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ খোসা থাকলেই কিন্তু ওটা খেতে বাজে লাগবে মোটা মোটা লাগবে দেন এটা কিন্তু ঝিঙেটা কিন্তু একটুখানি বড় বড় করে কাটতে হবে দুটুকরো করে তারপরে বড় বড় করে কাটতে হবে তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলা আজকে পাটছে হচ্ছে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা এটাই হচ্ছে কিন্তু ভাপার মশলা ঠিক আছে তো এবার দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলে ঝিঙেগুলো একটুখানি ভেজে নেব যে কোনো ভাপা করতে গেলে সেটা যদি একটুখানি তেলে ভেজে নেওয়া হয় তাহলে ভাপার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচাটা দেওয়ার থেকে একটুখানি ভেজে নেওয়াটা খুব ভালো যে কোনো জিনিসই ভাজলে তো সেটার টেস্ট বেড়ে যায় তো সেই জন্যই দেখো নুন হলুদ মাখিয়ে আমি প্রথমে কিন্তু ভালো রকমভাবে আমি ভেজে নেব ঝিঙেগুলো মানে ভালো রকমভাবে বলতে কি তেলে হালকা করে আছে আর মিনিট তিন চারেকের মতো ভেজে নেবো যাতে করে ঝিঙের যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায় আর নুন হলুদের মানে হলুদের গন্ধটা চলে যাবে ঝিঙেটা একটুখানি ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি ঝিঙেটা কিন্তু ভাজবো তো দেখো ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে ঝিঙেটাকে এবার আমি তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো যে খুব যে তেলে ভেজেছি সেরকম একটা নয় হালকা তেলে ভেজেছি তো আর ভেজে নেওয়ার পর ঝিঙেগুলোর অবস্থা এরকম হয়েছে ঝিঙেগুলো একেবারে আমি টিফিন বক্সটায় কুড়ে নিয়েছি যে টিফিন বক্সটাই করে আমি এটা ভাপাবো এরপর আমি নুন দিয়ে দিচ্ছি ঝিঙেটাতে তো নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম কিন্তু যেহেতু আমি রান্নাটা করব। সেটাতেও নুন দিতে হবে তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মানে চিনি অল্প দিলাম টেস্টের জন্য না চাইলে নাই দিতে পারো টমেটো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা না দিলে এটা নিরামিষ হবে নিরামিষটাও খেতে খুব ভালো লাগে আমি জাস্ট একটুখানি পেঁয়াজ কুচি দিলাম খুব বেশি দিইনি এবার দিচ্ছি চাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা একসঙ্গে গুলে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিব ওই বাটিটা ধুয়ে যেটুকু জল বার হবে সেইটুকুনি জল দেবো ভাপা করতে গেলে খুব বেশি জলের দরকার হয় না কারণ এতে জল লাগে না রান্না করতে এবার মোটামুটি আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাপা রান্না করতে গেলে কিন্তু সর্বক্ষণ সর্ষের তেলে রান্না করতে হবে না হলে কিন্তু সেই টেস্ট আসবে না তো সব সবসময় কিন্তু সর্ষের তেলই দিতে হবে এবার এটাকে ভালোভাবে আমি আঙুল দিয়ে বা চামচ দিয়ে যেসে হোক মিক্স করলেই হচ্ছে ঠিক আছে ভালো করে মিক্স করে নেব। তো আমি কী কী দিলাম আরেকবার বলে দিই তোমাদের পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ঝিঙে ভাজা আর সর্ষের তেল নুন পরিমাণ মতো চিনি অল্প পরিমাণে চিনি ঝিঙে ভাজাগুলো দিয়েছি আর সরষে আর কাঁচা লঙ্কা বাটা এই সিম্পল কয়েকটা জিনিস দিই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে একটা খুবই টেস্টি রান্না হবে এবার দেখো কড়াইতে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি এবার আমি ওই বাটিটা টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে দিলাম আর কড়াইতে জলের পরিমাণটা দেখো টিফিন বাটির যে ঢাকনা সেই ঢাকনা নিচে পর্যন্ত রয়েছে ঢাকনা পর্যন্ত বা ঢাকনার উপর পর্যন্ত জল একেবারেই দেবে না তাহলে কিন্তু রান্নার ভেতরটাতে জল ঢুকবে এবার এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা মানে তিরিশ মিনিট রেখে দিলে এটা হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ঢাকা খুলছি তো এদিকে দেখতে পাচ্ছো ওটা টকবক বক করে ফুটছে এবার আমি টিফিন বাড়িটা জল থেকে তুলে নেব তো জল থেকে তুলে নেওয়ার পর পাঁচ সাত মিনিট আমি রেখেছিলাম এটা রেখে ভিতরে জাস্ট ভাবটা যতক্ষণ ছিল ভাবটা হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা এরকম দেখতে হয়েছে যতটা পরিমাণে আমি জল দিয়েছিলাম সেই জলটা রয়েছে হালকা গ্রেভি গ্রেভি হয়েছে খুব ভালো লাগছে ঘরের মধ্যে একেবারেই লাইট নেই পুরো অন্ধকার অন্ধকার ভিডিওটা আসছে কারণ মেঘটা এক আজকে অন্ধকার হয়ে এসেছে চারিদিনের বৃষ্টি মনে হচ্ছে আজকে খুব জোর পড়বে বিগত তিন চার দিন ধরে সেরকম একটা বৃষ্টি পড়েনি তো আজ মনে হচ্ছে বৃষ্টিটা জোর পড়বে মেঘটা পুরো একদম কালো করে ধরেছে আর চারিদিক অন্ধকার করে দিয়েছে কারেন্টটা ছিল এতক্ষণ কিন্তু এখন কারেন্টটাও গেল তাই ভিডিওটা আমি এখনই এন্ড করে দিচ্ছি আমি ভেবেছিলাম যে আরও একটুখানি লাইফস্টাইলের এই দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ জানি না শুনতে পাচ্ছ কিনা তো যাই হোক যেটা বলছিলাম যে আমি ভাবছিলাম যে একটুখানি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটার সাথেই যে অবস্থা দেখছি ওয়েদারের কারেন্টের সবেরই আর মনে হচ্ছে সম্ভব নয় তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ডি করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই রেসিপিগুলো প্লিজ বাড়িতে ট্রাই করো ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করো খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আমার এত পছন্দ হয়েছে না যে আমি বলে বোঝাতে পারবো না আমার শুধু মনে হচ্ছে যে ওই ভাপা আর ঢ্যাঁড়সের তরকারি ঢেঁড়সটা আমি এমনিতে খেতে খুব একটা পছন্দ করি না মানে খাই কিন্তু খেতে খুব একটা পছন্দ করি না হাজব্যান্ড খেতে পছন্দ করে কিন্তু এই রেসিপিটা ঢেঁড়সের আমার একদম ফেভারেট হয়ে গেছে মানে মাছ খাচ্ছি না ঢেঁড়সের তরকারি খাচ্ছি আমি বুঝতেই পারিনি আমি কেন কেউ বুঝতে পারিনি মানে ওই যে ঢেঁড়সটা না দিলে যে মশলাটা রান্নার যে মশলাটা যদি কেউ খায় ধরতেই পারবে না যেটা মাছের মশলা না অন্য ঢ্যাঁড়সের বা অন্য সবজির মশলা ঠিক আছে এতটাই ভালো লেগেছে ঝিঙেটাও মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ঝিঙেটার থেকে ঢেঁড়সের তরকারিটা আমার সব থেকে বেশি ভালো ঠিক আছে যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সকলের সাথে ভিডিওটা শেয়ার করো তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ক্রমশ অন্ধকার হয়েই আসছে ঠিক আছে জ্বালানা সাইডে বসে আছে একেবারে তাও অন্ধকার আসছে আজকের মতো এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা